আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ, আশা করি ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি বিকেল থেকে শুরু করেছি। বিকেলে বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ঘাসের উপর ফুলের বিছানার চাদর, খুবই সুন্দর লাগে এই সিজনটা। রাস্তাঘাটে সব জায়গাতে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, দেখলেই আসলে ভালো লাগে, মাশাআল্লাহ। তো এখন ঘরে চলে এসেছি। আসার পর জাহেদাও জব থেকে এসেছে, তো একসাথে দুই বোন বসে এখন চা খাবো, আর সাথে আছে টোস্ট বিস্কিট। কারা কারা টোস্ট বিস্কিট দিয়ে চা খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, খুবই মজা লাগে। বিকেল বেলা তো আমার এক কাপ চা লাগেই লাগে, আর সেটা অবশ্যই হতে হবে দুধ চা। সকালবেলা যে কোনো গ্রিন টি বা কফি টফি দিয়ে চলে, কিন্তু বিকেল বেলা মনে হয় যেন একটা স্ট্রং চা লাগবেই। বিকেল বেলা চাটাই আমি বেশি এনজয় করি। তো চা খেতে খেতে জায়দা বলছিল, আপু তোমার ফ্রিজটা দেখছি একটু ময়লা হয়ে গেছে। তো বললাম চল তাহলে আজকে রান্না বাড়া রাতে নেই, তাহলে দুই বোন বসে ফ্রিজটা ক্লিন করে নেই। তো দুই বোন লেগে গেলাম ফ্রিজে, বাচ্চাদেরকে কার্টুন দিয়ে বসিয়েছি। আর এই তো যে ফ্রিজটা আজকে ডিপ ক্লিন করছি, যেহেতু ও আছে তো দুইজন মিলে তাড়াতাড়ি করা হয়ে যাবে। আর এটা রমজানের আগে একবার করেছিলাম, আর রমজানের পর ঈদের পর আর কি এখন আরেকবার করে নিচ্ছি। তো দেখা যায় যে দুই তিন মাস পর পর একবার ডিপ ক্লিন করা লাগে, না হলে ফ্রিজের ভিতরে একটা গন্ধ হয়ে যায়, সেই সাথে অনেকটা নোংরাও হয়ে যায়। সাথে সাথে আসলে ইচ্ছে থাকলেও করা হয় না, দেখা যায় যে কিছুটা কাজ জমে থাকে। তো ওইদিকে ক্লিন করে নিচ্ছে, আর আমি ওইগুলা কাঁচের যে সেলফ ছিল সেগুলো একটু ধুয়ে তারপর টেবিলে রেখে দিচ্ছি, তো একসাথে দুইজনের কাজটা করা হয়ে যাবে। তো মোছামুছি প্রায় শেষ, এই যে ভালোভাবে ডিপ ক্লিন করে দিয়েছি। আর এই তো এখন সবগুলা সেলফ যেগুলো ছিল আর ড্রয়ার, সেগুলো একটু ড্রাই করে নিব। তো আমি একটা টিস্যু পেপার দিয়ে সবগুলা ড্রাই করে দিচ্ছি। আর ওইদিকে যখন ক্লিন করতে লেগেছি, তো এখানে টোস্টার, তারপর কেটল, এইদিকে ওভেন, তারপর এয়ার ফ্রায়ারটাও ছিল। তো সবগুলা আমি ওইদিকে কিচেনটাও ক্লিন করে নিয়েছি। জায়দা ওইদিকে ফ্রিজটা করছে, আর আমি এইদিকে এই পাশটা করে নিচ্ছি। দেখা যায় আসলে কাজে লেগে গেলে আসলে হয়ে যায়। তো এইদিকে রোজা মাসে এই এয়ার ফ্রায়ারের উপরে অনেক দখল গেছে, তো অনেকটা নোংরা হয়ে গেছিলো, তো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এই তো ড্রয়ারগুলাও এখন শুকিয়ে গেছে, তো আমি আস্তে আস্তে সবগুলা সেট করে নিচ্ছি। ডোরের যে সেলফগুলো ছিল ওইগুলো এখন ক্লিন করা হয়ে গেছে, তো অনেকটা পানি জমা আছে। আর আমি আর সারা রাতের জন্য রাখবো না, এখনই সাথে সাথে ড্রাই করে নিব। নিয়ে ফ্রিজের যে সব জিনিস আমি টেবিলের মধ্যে রেখে দিয়েছি, তো চাচ্ছিলাম যে সব কিছু একসাথে ক্লিন করে তারপর আবার ফ্রিজে রেখে দিব, তো সাথে সাথে করে নিচ্ছি। তো এই যে ড্রাই করে নিয়েছি, এখন ডোরের সবগুলা সেলফ এগুলা রেখে দিব। আর এখন আপনাদের দেখাচ্ছি এখানে আচারের বাহার। তো এই যে অনেকগুলা আচার, এইসবগুলো আচার কিন্তু বাংলাদেশের, মানে এক দুইটা মনে হয় এই দেশ থেকে কিনা। তো এখানে দেখা যাচ্ছে সব একটু একটু করে খাওয়া। তো এখন আমি যেগুলা রাখার মতো সেগুলা রেখে দিব এই সাইডে, আর যেগুলা একেবারে খাওয়ার যাবে না সেইগুলো আর কি ফেলে দিব। তো এই পাশটায় আমি প্রথমে রেখে দিচ্ছি সসগুলা হাতের কাছেই রাখছি, কারণ আয়ার যাতে সব সময় নিতে পারে,
তো এখানে টমেটো কেচাপ, বার্বিকিউ সস, তারপর সিরাচা সস সব কিছু হাতের নাগালে রেখে দিচ্ছি। আর নিচে রেখে দিচ্ছি দুধ, লিকুইড দুধটা এখানে রেখে দিচ্ছি। আর এইগুলা সব সময় আমাদের সকালবেলা খাওয়া হয়, তো এখানে আমি একেবারে হাতের কাছে যেগুলা সেগুলাই রেখে দিচ্ছি। এখানে বেবি কিউকাম্বা, তারপর এই তো এইগুলা, আর এখানে আছে এই যে আচার, কত ধরনের আচার যে আছে। আমার অবশ্য আচার এক বেশ একটা খাওয়া হয় না, আয়ান পছন্দ করে, তারপর জাহেদা, তো এই যে দেখা যাচ্ছে সবগুলো একেবারে শেষের দিকে। এই আচারটা আমার শাশুড়ি আয়ানকে দিয়েছিলেন, বড়ই আচার, তো অনেকগুলা ছিল কিন্তু ও খেয়ে খেয়ে রয়ে গেছে। এটার ভিতরে বড়ই আচার, শুকনা বড়ই, এটা জাস্ট রসুন আর তেল দিয়ে একটু বেজে দিয়েছেন। তো এইগুলো আচারের সমাহার আর কি। আর এইগুলা গত বছর আমার ফ্রেন্ড দিয়েছিল। এখানে আছে চলতার আচার, আর এই বক্সে আছে খুবই মজার একটা আচার। এটা পুরো বক্স ভর্তি ছিল, আবার এক ভাবি আমাদেরকে বানিয়ে দিয়েছিলেন তেঁতুল আর গুড় দিয়ে। এত মজার এই আচারটা, এটাই বেশি খাওয়া হয় অলরেডি শেষের দিকে। এই বক্স ভর্তি কিন্তু ছিল আচারটা, ওইটা আর আমি আর অন্য বক্সে রাখার আর সময় হয়নি, খাওয়া হয়ে গেছে। আর এখানে ছিল চালতার আচার, তো চালতার আচারটা মনে হয় বেশ একটা ভালো না, অনেক দিন ধরে আসলে খাওয়া হয়নি। আর এই তো এইটাও মনে হয় চালতার আচার না, হয় আমের আচার মনে হয়, এটা আমের আচার। হ্যাঁ, তো অনেকগুলো আচার, এগুলা যেগুলা খাওয়া হবে সেইগুলো এখন রাখবো, আর যেগুলো একটু নষ্ট হয়ে গেছে সেগুলো এখন ফেলে দিব। দেখা যায় ফ্রিজের ভিতর বলেন বা আমরা যারা আলমারি গুছাতে যাই, অনেক কিছু কিন্তু পাওয়া যায় ফ্রিজের ভিতর। দেখা যায় লেফট ওভার অনেক খাবার থাকে, এগুলো ফেলবো ফেলবো করে ফেলা হয় না। তো আমি অনেকগুলো আচার আজকে বের করে দিচ্ছি, যেগুলো খাওয়া হবে সেইগুলাই রাখবো। আর আমাদের সবচেয়ে বেশি খাওয়া হয় এই আচারটা, আহমেদের এই পিকলটা, এটা বেশি খাওয়া হয়। দেখা যায় পোলাও বা বিরিয়ানি বা যে কোনো ইয়েতে এই আচারটা বেশি চলে। তো আচারগুলো আমি রেখে দিচ্ছি একটু উপরের সেলফে, আর বাকি যেগুলো খাওয়া হবে না সবগুলো আমি এখন ফেলে দিব। দেখা যায় আচার, আসলে আচার থাকতে থাকতে ডেটও চলে যায়, তো যেগুলা আছে সেইগুলো খাওয়া হবে সেইগুলাই আমি রেখে দিচ্ছি। আর এই উপরের ডেইরি কর্নারে আমি রেখে দিচ্ছি এই যে ডাবল ক্রিম ছিল, তারপর টক দই ছিল, ওইগুলো এখানে রেখে দিচ্ছি একেবারে উপরের শেলফে। আর এখানে বাটারটাও রেখে দিচ্ছি, দেখা যায় একটু গরম পড়লে বাটারটা নষ্ট হয়ে যায়, তো বাটারটাও আমি ফ্রিজে রেখে দিলাম। তো এই তো এতটুকুই দৌড়ে যা যা রাখার আমি রেখে দিয়েছি। আর ভিতরে রাখবো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যা যা আছে, ফ্রিজে তেমন একটা বাজারও ছিল না, তো যা আছে আমি সেগুলাই রেখে দিচ্ছি। এখানে এই যে ফ্রুটস যেগুলো আছে সেগুলো আমি ড্রয়ারে রেখে দিব। আর অনেক সময় দেখা যায় যে অনেক কারি টারি থাকে রাতের, তো ওইগুলো আবার এই ফ্রিজের সেলফে রেখে দেই, গরম পড়লে বেশিরভাগ সময় দেখা যায় রেখে দেই। আর এই তো আমি সবগুলা বক্সের ভিতরে রেখে দিচ্ছি। নিচের শেলফে আমি যে ড্রয়ার ছিল সেই ড্রয়ারে ভেজিটেবল রাখবো, আর উপরে ড্রয়ারে আমি ফ্রুটস রেখে দিব। আর বাকিটা যে কারি থাকে লেফট ওভার সেগুলো আমি এই সেলফগুলাতে রেখে দিই নর্মাল যে ফ্রিজে সেটাই। তো আজকের মতো এতটুকুই গুছিয়ে নিয়েছি মোটামুটি। ফ্রিজটা আসলে দর্ব দর্ব বলে ধরা হয় না, জায়দা বলাতে করে নিলাম। আর এদিকে এই যে দেখেন 10:30, প্রায় 11টার মতো বাজে, 8টার দিকে আমরা লেগেছিলাম, তো বাচ্চারাও ছিল যার কারণে ওদেরকে খাওয়া দাওয়া করে জায়দা নিয়ে গেছে উপরে, আর আমি বাকিটা কাজ গুছিয়ে ফেলেছি। একটু আগে ফ্রিজে যে প্লেন ইয়োগাটা রেখেছিলাম,
তো দেখলাম যে ইয়োগাটের আর বেশি একটা ডেট নাই, সপ্তাহখানেক আছে। তো কালকের ওয়েদার চেক করতে দেখি যে খুব ভালো একটা গরমও আছে। তো চিন্তা করলাম সকালে ব্রেকফাস্টে দই চিড়া কলা নাস্তা বানিয়ে নিব। তো এর জন্য তো লাগবে মিষ্টি দই, তো এগুলো হাতের কাছে যেহেতু আছে তো চিন্তা করলাম বানিয়ে নেই। আর আজকে আমি বানাবো ওভেনে, দেখা যাক। এই ফার্স্ট টাইম আমি ওভেনে দই বসাবো, যদি এভাবে ওভেনে দই বানাতে পারি তাহলে আর সনাতন পদ্ধতিতে আর দই বানানো লাগবে না। তো দইয়ের জন্য যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি, একটা বাটি, তারপর এখানে নিয়েছি কন্ডেন্স মিল্ক, তারপর এভাপোরেটেড মিল্ক, আর তো গ্রিক স্টাইলের ইয়োগার্ট। তো সব কিছু আমি এখন এই যে লিডগুলা খুলে নিয়েছি, আর এখানে এই যে গ্রিক স্টাইলের ইয়োগার্টটাই আমি নিয়েছি। তো সব কিছু এখন একসাথে মিক্স করে নিব। তো প্রথমে আমি প্লেন যে দইটা আছে সেটা পুরোটা নিয়ে নিব, দইটা নেওয়ার পর আরেকটু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে দইটা ভালোভাবে ভালো করে বসে। তারপর দিয়ে দিচ্ছি এভাপোরেটেড মিল্ক, পুরোটা আমি দিয়ে দিব। তো প্রথমে অর্ধেকটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, তো পরে পুরোটা দিয়ে ভালোভাবে দইয়ের সাথে মিক্স করে নিব। চাইলে একসাথে সব কিছু দেওয়া যায়, তো আমি একটু আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আর কি। এই যে পুরো টিনটা আমি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিব কন্ডেন্স মিল্ক। কন্ডেন্স মিল্কটা আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা পুরোটাই দিতে পারেন, তবে আমি একটু কম দেই, পুরো টিনটা দেই না। দেখা যায় পুরোটা দিয়ে দিলে বেশি একটা মিষ্টি হয়ে যায়, তো আমি একটুখানি রেখে দিয়েছি। দিয়ে সব কিছু ভালোভাবে এই যে একসাথে মিক্স করে নিচ্ছি। তো দইয়ের একটু কালার আনার জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা একটু দিয়ে দিচ্ছি, ধরেন হাতে চিমটি দিয়ে এক চিমটি আমি দিয়ে দিয়েছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য একটু অরেঞ্জ কালারের মতো হবে। এটা স্কিপও করতে পারেন আপনারা চাইলে। তো এই তো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। তো ওভেনে আমি প্রথমে বাটিটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর 30 সেকেন্ড করে আমি দিয়ে প্রথমে দেখবো, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি আমি ওভেনে, তো আমি একটু নার্ভাস ছিলাম যে হবে কি না। তো 30 সেকেন্ড করে এভাবে করে কিন্তু আমি টাইমটা কাউন্ট করেছিলাম। তো বারবার বাটি ধরে দেখছিলাম যে বেশি গরম হয়ে গেছে কিনা, বলক চলে এসেছে কিনা, তো না তেমন একটা হয়নি, জাস্ট চারপাশটা একটু গরম হয়। তো আমি আজকে এই দই বানাতে একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমি যে বাটিটা নিয়েছি সেটা আমি গোল শেপের দিলে ভালো হতো, তাহলে চারপাশটা ভালোভাবে ওভেনে বেক হতো, কিন্তু আমি যেহেতু ওভাল সাইজের একটা নিয়েছি যার কারণে দেখা গেছে যে মিডেলের একটু জায়গা একটু কাঁচা কাঁচা হয়ে গেছে। তো পুরোটা বানিয়ে নেই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি 30 সেকেন্ড করে এভাবে পুরো 4.5 মিনিটে আমি এই দইটা বানিয়েছি। তো আমি কিন্তু বারবার কাউন্ট করছিলাম যে কত মিনিটে আমার এই, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি ওভেনে, কত মিনিটে দইটা হয়েছে। তো এখন একটু বের করে দেখাচ্ছি আপনাদের। তাই বলেছিলাম যে ওভাল সাইজের দেয়াতে চারপাশটা কিন্তু ভালোভাবে হয়েছে, কিন্তু এই যে মধ্যেখানে দেখা যাচ্ছে যে একটু বসেনি, তো এই অবস্থায় কিন্তু একটু নরমই আছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখা যাবে পুরো দইটা জমে গেছে। তো নেক্সট টাইম আমি অবশ্যই বাটিটা গোল ইউজ করব, আর 4.5 মিনিটে কিন্তু আমি এই দইটা পুরোটা সুন্দর মতো বসে গেছে। তো আমি একটা ক্লিন ফ্লিপ দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি, পরে দিন সকালে অবশ্য খাওয়া হবে এটা। এটা হচ্ছে এর পরের দিনের সকালবেলা, আপনাদের দেখাচ্ছি। এখানে আমি চিড়া ভেজে নিয়েছি, আর তো কলা আছে।
তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি, আর সকালবেলা দই চিড়া কলা নাস্তা রেডি করে নিয়েছি সবার জন্য। জাহেদা ওর জবে আছে, ও এসে পরে খাবে। দেখতে পাচ্ছেন দইয়ের থিকনেসটা কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আমি আমার জন্য নিয়ে নিচ্ছি যতটুকু লাগবে। আপনার এভাবে ট্রাই করতে পারবেন ওভেনে, দেখা যায় 4 মিনিটে আসলে সুন্দর মতো হয়ে যায়। আর আমার দইয়ের বাটির দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে মিডেলে মনে হচ্ছে একটুটা কাঁচা আছে, আর বাকি সবগুলা সাইড কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে। এটা জাস্ট আমি যেহেতু বাটিটা এরকম নিয়েছি তার কারণে। তো এখন সকালবেলা নাস্তাটা খুবই মজা করে খাবো। তো আমি একটু ডাবল ক্রিমও দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিব কলা। তো সব কিছু মিক্স করে আজকের হেভি একটা ব্রেকফাস্ট হবে। বাংলাদেশে এখন খুবই গরম, আর এই গরমে সকালবেলা যদি চিড়া ভিজিয়ে তারপর দই দিয়ে এভাবে সকালে নাস্তাটা করা হয়, আর সাথে একটু মিষ্টির জন্য কলা, আর কি লাগে বলুন। তো আমরা দুইজন বসে এখন সকালে নাস্তাটা করছি, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে সব কিছু। তো আজকের মতো এতটুকুই ছিল আমার ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।